আসসালামু আলাইকুম আমি রাফসানা কবির সামান্তার সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি গত পর্বে আলোচনা করেছিলাম শর্করা নিয়ে যেটা কিনা না পুষ্টি উপাদানগুলোর মধ্যে অর্থাৎ খাদ্য উপাদানগুলোর মধ্যে অন্যতম ছিল আজকে আলোচনা করব পরবর্তী যে উপাদান সেটা হচ্ছে আমিষ অর্থাৎ খাদ্য উপাদানগুলোর মধ্যে প্রধান যে তিনটি উপাদান ছিল শর্করা আমিষ ও স্নেহ পদার্থ সেটার মধ্যে শর্করা আলোচনা করা হয়ে গেছে আজকে আলোচনা করছি আমিষ নিয়ে আমিষকে ইংরেজিতে প্রোটিনও বলা হয়ে থাকে আমরা আমিষের উপাদানগুলো আমরা যদি শর্করার উপাদানগুলো লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো সেখানে শর্করার উপাদান ছিল কার্বন হাইড্রোজেন অক্সিজেন আমিষের ক্ষেত্রে কি হচ্ছে আমিষের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন যুক্ত হচ্ছে আমিষের প্রায় ষোলো পার্সেন্ট নাইট্রোজেন দ্বারাই গঠিত তাহলে আমিষের উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন এবং কার আমিষের যদি উৎস বলি তাহলে সেখানে বলতে হবে মাছ মাংস দুধ ডিম ইত্যাদি এই অ্যামাইনো অ্যাসিডের জটিল যৌগই হলো আমিষ এই অ্যামাইনো অ্যাসিডের জটিল যৌগকে আমরা আমিষ বলছি প্রকৃতিতে প্রায় বাইশ প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে অর্থাৎ আমিষের পরিমাণটা কিন্তু এবং আমিষের গঠনটা কিন্তু অনেক রকমের হতে পারে আমিষ আমাদের কি কাজে সহায়তা করে থাকে শর্কর আর মেন কাজ ছিল শক্তি উৎপাদন করা এবং আমিষের ক্ষেত্রে যদি আমিষের প্রধান কাজ বলি তাহলে সেটা হবে আমাদের দেহ গঠন করা এছাড়াও আমিষ কি করে থাকে আমিষ আমাদের দেহের বৃদ্ধি করে ক্ষয় পূরণ করে নাইট্রোজেনের সমতা রক্ষা করে কারণ আমিষের মূল উপাদান আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন অর্থাৎ আমিষের যেহেতু ষোলো নাইট্রোজেন আসছে তাহলে নাইট্রোজেনের সমতা রক্ষা করা কিন্তু আমিষেরই কাজ আমিষের এখানে সহজপাতার গুণক বলে একটি কথা এসেছে এখানে সহজ পাচ্চতার গুণকটি আসলে কি যখন আমার মানব দেহ একটি আমিষ গ্রহণ করছে ওই আমিষের যদি শতকরা একশো ভাগই দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে যায় তখন সেটা সহজ পাচ্চতার গুণক বলা হয় এক কিন্তু যদি সম্পূর্ণ অংশ অর্থাৎ আমিষের একশো ভাগে যদি ব্যবহৃত না হয় তখন সেটা সহজ পাচ্যতার গুণক হবে এক থেকে কম মায়ের দুধ তারপরে হচ্ছে ডিমের সহজপাচ্যতার গুণক এক বলা হয় কারণ এই দুটো খাদ্য উপাদানের সব কিছু এই দুটো খাদ্য উপাদানের মধ্যে আমিষের যে পরিমাণটা আছে সেটা সবটুকুই অর্থাৎ একশো ভাগ ই দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে এজন্য মায়ের দুধ ও ডিমে ডিমের সহজপাচ্যতার গুণককে এক বলা হয়ে থাকে এখন আসি আমিষের অভাব হলে কি ধরনের রোগ হতে পারে আমিষের অভাব হলে কোয়েশিয়র কর নামে একটি রোগ ও মেরাসমাস নামে একটি রোগ হয়ে থাকে এবং এই সকল রোগ কিন্তু শিশুদের মধ্যে সবচাইতে বেশি দেখা যায় এই কোয়েশিয়র কো রোগের লক্ষণ হচ্ছে শিশুদের খাওয়ায় অরুচি হবে ডায়রিয়া হবে পানি আসবে শরীরে পেট বড় হয়ে যাবে অর্থাৎ যদি আমিষের অভাবের কারণে এই রোগটা হয় তাহলে এই ধরনের লক্ষণগুলো শিশুতে দেখা দিবে এবং এই রোগটা যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে শিশুর মৃত্যুও ঘটতে পারে এরপরে যেই রোগটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে মেরাস মাস এর ফলে কি হবে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে আমরা জানি আমিষের কাজই হচ্ছে আমাদের দৈহিক গঠনের সহায়তা করা তাহলে এখানে দেখেছি বৃদ্ধি ও ক্ষয় পূরণ এই দুটি কাজ কিন্তু আমিষের কারণেই হয়ে থাকে এখন দেহে যদি আমিষের অভাবটাই দেখা যায় তাহলে অবশ্যই দেহের বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক তাছাড়া কি হচ্ছে ওজন ও হ্রাস পাচ্ছে যেহেতু দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেহ দেহ গঠণীয় বাধাগ্রস্ত হচ্ছে ব্যাঘাত ঘটাচ্ছে সেই ক্ষেত্রে ওজনও হ্রাস পাবে ত্বক খসখসে হয়ে যাবে এই মেরাসমাস রোগ শিশুতে তো দেখা যায় সেই সাথে বয়স্ক মানুষেও দেখা যায় এবং বয়স্ক মানুষের এই রোগ হলে কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে আসবে এবং এই দুটি রোগী যদি শিশুদের দেহে মারাত্মক আকার ধারণ করে তাহলে শিশুর মৃত্যুও ঘটতে পারে এজন্য ছোটবেলা থেকেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে প্রতিটি শিশু যেন যথেষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে থাকে তাহলে আজকে আলোচনা করলাম আমিষ বা প্রোটিন নিয়ে আমিষের উৎস আসলে কি কি আমিষের উৎস হচ্ছে মাছ মাংস ডিম সহ ইত্যাদি খাদ্য এবং আমিষের উপাদান যদি বলি তাহলে বলবো কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন হলো আমিষের উপাদান এই আমিষের মধ্যে প্রায় ষোলো ভাগ নাইট্রোজেন পাওয়া যায় এই আমিষ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ প্রকৃতিতে প্রায় বাইশ প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে আমিষের কাজ হচ্ছে বৃদ্ধি ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা আমাদের দেহে রক্ষা করা আমিষের ক্ষেত্রে একটি সহজ পাচ্যতার গুণক নামে একটি কথা আসে এই সহজ পাচ্যতার গুণকটা আসলে কি আমরা যখন আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করি তখন আমাদের দেহ চেষ্টা করে সেই খাদ্য থেকে আমিষের উপাদানটা যথেষ্ট আমিষের উপাদানটা শোষণ করে দেহের বিভিন্ন কাজে শারীরবৃত্তীয় বা বিপাকীয় কাজে ওই উপাদানটা পুষ্টি উপাদানের মাধ্যমে যে শক্তি আমরা পাচ্ছি সেটিকে কাজে লাগানো এখন ওই আমিষের যদি শতকরা একশো ভাগই আমাদের দেহ শোষণ করে নেয় অর্থাৎ বিভিন্ন কাজে ওই একশো ভাগই যদি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তখন ক্ষেত্রে আমরা বলছি যে সহজ পাচ্যতার গুণকটা এক কিন্তু যদি ওই আমিষের শতকরা একশো ভাগই আমাদের দেহ শোষণ না করে কিছু কম শোষণ করে তখন আমাদের বলতে হবে যে সেক্ষেত্রে সহজ পাচ্যতার গুণকটা এক থেকে কম মায়ের দুধ ডিম ইত্যাদি আদর্শ খাবার এই সকল খাবারে আমিষের সহজপাচ্চতার গুণক এক অর্থাৎ যতটুকু খাবার আমরা গ্রহণ করছি সেটার একশো ভাগই কাজে লেগে যাচ্ছে তারপরে আসে যে আমিষ যদি পর্যাপ্ত পরিমাণে আমিষ যদি দেহ শোষণ না করে বা দেহ যদি না পায় তাহলে কি ধরনের রোগ দেখা যায় সেক্ষেত্রে কোয়াশিয়র কর ও মেরাসমাস নামক দুটি রোগ দেখা যায় এই দুটি রোগই শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং শিশুদের দেহে দুটি রোগের প্রভাব অনেক বেশি মারাত্মক যদি কোয়াশিয়র কর রোগ হয় তখন কি ধরনের লক্ষণ দেখা যায় শিশুদের খাওয়ায় অরুচি হবে ডায়রিয়া হবে শরীরে পানি আসবে পেট বড় হয়ে যাবে এই রোগটি যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে কিন্তু শিশুর মৃত্যুও ঘটতে পারে পরবর্তী যে রোগটি আছে সেটি হচ্ছে মেরাসমাস রোগ এই রোগটি বয়স্কদের মধ্যেও অনেক বেশি দেখা যায় এর ফলে কি হয় দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে ওজন হ্রাস পাবে ত্বক খসখসে হয়ে যাবে দেহ শীর্ণ হয়ে যাবে অর্থাৎ দেহে আমিষের অভাবের কারণে সব ধরনের যে গঠনমূলক কাজ আছে দেহের সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এই মেরাজ মাস রোগ যদি বয়স্কদের মধ্যে হয় তাহলে তাগিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং দেহে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে আর শিশুদের মধ্যে যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে শিশুর মৃত্যুও হতে পারে এই ছিল আমিষ নিয়ে আলোচনা পরবর্তী পর্বে আলোচনা করব অন্য একটি বিষয় নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ